মার চার থেকে পালা একদম এন্দে মারুম না মুখ তারপর বোঝো না কিছু লাউরে আমার ভালোবাসি আমি কোনো ইয়া পালে টাকা আমার কিন্তু কোন বাপ পাইছে আমার টাকা বাইরা নাম বাইরা নাম সব লাগা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা আপনাদের জন্য খুঁজে নিয়ে এসেছি বাংলা নাটকের সর্বকালের সেরা কিছু ডায়লগ, যেগুলো কাঁদিয়েছে হাজারো নাট্যপ্রেমী মানুষদের। তুলনা কইছি যে কামে যখন থাকুন তখন কল দিবি না, বারবার ফোন দিয়ে দিছিস, আর একবার যখন ফোন দিছ ধরি নাই, বারবার ফোন দেওয়ার দরকার কি? কি করবি কো ভাইয়া? রে ভাইয়া, আম্মা তো আর নাই ভাইয়া, আম্মা শেষবারের মতো তোর সাথে একটু কথা কইতে চাইছিল, কিন্তু তুই তো আর মন নাই ধরলি না। এই ভিডিওতে মুশফিক ফারহান সহ বাংলার সকল অভিনেতাদের সেরা কিছু কলিজে কাঁপানো ডায়লগ রয়েছে, যেগুলো আপনাকে কাঁদাবে। ভিডিওর শেষের দিকে রয়েছে ফারহানের সর্বকালের সেরা সব ডায়লগ, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিও। শুনতো একটা কথা বলি, তিন শেষে টাকাই কাজে লাগে, আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমন কি তোর কাছের মানুষ তো। শোন, টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক অলওয়েজ রেডি থাকিস, অলওয়েজ। প্রথমেই থাকছে ইমোশনাল নাটকের কিং মুশফিক ফারহানের মাই ফার্স্ট লাভ নাটকের একটা কালজয়ী ডায়লগ। নাটকটা মুক্তির পর এই ডায়লগটা বেশ ভাইরাল ছিল। আই নো এভরিথিং, আই নো এভরিথিং। এই কি জানো তুমি? হ্যাঁ কি জানো? সাইকো। একটা ছেলের সাথে তুমি মিশো, একটা ছেলের সাথে তুমি চলো, একটা ছেলে তোমাকে পিক করে জব দেয় আর গাইতে উঠো আর বাসায় যাও তুমি। তুমি কি মনে করছো আমি এখানে মানে আমার আর কোনো কাজই নাই, আমি এখানে পড়ে থাকি আর অফিসে যাই না, আমি কোথাও যাই না, আমি বাসায় থাকি না, আমি রাস্তায় থাকি, মানুষের সাথে থাকি, এরকম ঘুরে বেড়াই। তোমার এই সেন লাইক ক্লাউডের পাসওয়ার্ড আমার কাছে ছিল। প্রবাসী নাটকে জিয়াউল হক পলাশের এই সংলাপটা কাঁদিয়েছে হাজারো মানুষকে। প্রবাসীদের জন্য এই ডায়লগটা ভীষণ কষ্টের। বন্ধু, আমার তো ছুটি কনফার্ম হয়ে গেছে। ছুটি হয়ে গেছে? আরে কবে যাইতেছস? পরশু দিনে চলে যামু। যাবে? যা ঘুরে। ঠিক আছে, থাক তাইলে। আমি বোধহয় সবাগা ছিলাম যে চাইলেও বাড়ি যেতে পারে না। আম্মা, কাগজপত্র সব জমা দিয়ে দিছি, আকামাটা পাইলেই এবার চলে আসবো। তোর মায়া নাই রে, তোর মায়া নাই। গুরু আফরান নিশো অভিনীত স্যান্ডেল নাটকে তার এই কথাগুলো এখনো মানুষকে কাঁদায়। পাখি উড়াল দিয়ে মেলা দূরে চলে গেছে, সেই পাখি আর ধরে রাখা যায় না, যে আসলে আপন না তার আসলে ধরে রাখা যায় না। তুই মন থেকে ভালোবাসছি, খুব ভালোবাসছি, খুব বিশাল ভালোবাসা আমার, খুব ভালোবাসছি, বুঝলো না রে? বুঝলো না, ক্ষতি আমারও হয় না, ক্ষতি আরও হয়েছে। এরকম একটা পাগলা প্রেমিক, এরকম একটা ভালোবাসার মানুষ ও হারাইছে। না, মারামারি করুম না রে, মারামারি করুম না, মায়ের দোর ভাঙচুর কিচ্ছু করুম না, যেটাকে শেখা কে শেখা বুঝে যাবো, সবাই তো এরম হয়। এটাকে আমার যে মন থেকে ভালোবাসে হ্যাঁ খালি হারায়। ফারহান আহমেদ জোবানের এই কথাগুলো প্রত্যেকটা যুবককে কাঁদিয়েছে। ঠিক আছে, আমি কখনো তোমার সাথে দেখা করবো না, তোমার সামনে আসবো না। হ্যাঁ, হয়তো আমার যখন ইচ্ছা করবে হয়তো তোমার সাথে আমি আর কথা বলতে পারবো না, আমি তোমাকে জড়ায় ধরতে পারবো না। এই তো, ইটস ফাইন, তোমাকে ছাড়া মরে তো আর যাবো না, তাই না? তো একটা কথা বলি রুহি, আমি তোকে সত্যি ভালোবাসছি, আমি তোকে সত্যি ভালোবাসছি, পাগলের মতো ভালোবাসছি। ছোট পর্দায় জুনিয়র অ্যাক্টরদের মধ্যে নির্জন নেহালের এই কথাগুলো সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল। শোন, তোর একটা কথা বলি, তিন শেষে টাকাই কাজে লাগে, আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে, পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষ তো। শোন, টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক অলওয়েজ রেডি থাকিস, অলওয়েজ। আর কি যেন বললি, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, তোর এইসব ফিলোসফি তোর পকেটে রেখে, আর ডোন্ট বি এ ফিলোসফার আনটিল ইউ আর রিচ। জিয়াউল ফারুক অপূর্ব এবং তানজিন তিশার এই কথাগুলো আপনাকে একটু হলেও আবেগী করে তুলবে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শোনো। এই কথাটা বলতে আপনার যে একটু দেরি হয়ে গেল। কেন? আমি কাল চলে যাচ্ছি ভাইয়াতে। মা ফোন করে জানালো আমার জন্য নাকি পাত্রদাতা হয়ে গেছে, বাবা বিদেশ থেকে চলে এসেছে। অমানুষ নাটকে মোশাররফ করিম এবং মনিরা আক্তার মিঠুর এই কথোপকথনের দৃশ্য দেখে কান্না করেনি এমন মায়ের ছেলে খুঁজে পাওয়া যাবে না। আমার কোনো জাত নাই,
কোনো ভুল নাই, পরিচয় নাই, আমারে কই যাবি, সমাজের কোন হানে দাঁড়াবি, জাগা জাগা জাগা। ওমা তুমি জানো না মার জাত লাগে না, তো পড়ালেখা করো নাই তো আমি জানি মার জাত লাগে না, মার আবার জাত কি, মার পরিচয় কি, মা তো মা, তোর মা এটাই তো পরিচয়, মা না। জিয়াউল হক পলাশ এবং অপূর্বের এই কথাগুলো মানুষকে আবেগী করে তুলেছে। আচ্ছা ভাই, আমি তো আপনার গল্পে কোনো ক্রাইসিসই খুঁজে পেলাম না ভাই। আপনার বাপের টাকা আছে, আপনার এত সুন্দর একটা বাইক আছিল, গার্লফ্রেন্ড আছিল, আপনি মাল খাওয়া ধরলেন কি লেগা ভাই? মানুষের জীবনে তো ক্রাইসিস থাকলে মানুষ মাল খায়, তাই না? আপনার জীবনে তো কোনো কষ্টই নেই, তাহলে আপনি কি লেগে মাল খাওয়া ধরলেন ভাই? এই তো কিছুদিন আগে মুক্তি পাওয়া লাভ সেমিস্টার নাটকে ফারহান আহমেদ জোবান এবং নাজনীন নাহারের এই কথাগুলো হাজারো মানুষকে কাঁদিয়েছে। আচ্ছা একটা কথা বলি, আমি আপনার ছবি দেখতে চাই। এইভাবে না, আমি যেদিন আপনার সামনে আসবো সেদিন না হয় আমাকে দেখে নিন। আমরা কিন্তু কালকেই দেখা করব। কোথায় তুমি? উঠবো, আমি আসবো না। এমন বলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। কি হয়েছে তোমার আমাকে বলো। কিছু না, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। বরং আমি তোমাকে সামনে থেকে দেখতে চাই। সবশেষে থাকছে ইমোশনাল ম্যান নাটকে মুশফিক ফারহানের ডায়লগ। আমার সন্তান সুস্থ অবস্থায় আপনার সামনে, তার সন্তান লাশ হিসাবে কবরে। অভিনয় করবি না, অভিনয় করবি না, আমার পাঁচ দিনের বাচ্চা, আমার পাঁচ দিনের বাচ্চা, আমি মারা যাওয়ার পরে আমি আমার বউরে জানাইতে পারি নাই যে আমার বাচ্চারা মারা গেছে, আমার বাচ্চারা আমি কবর দিব কই, আমি জানাইতে পারি নাই। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। আজকের কোন ডায়লগটা আপনার ভীষণ ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।